মুসলমান সামান্য একটু ভূমিকম্প হইলে তুমি কাঁপতে থাকো ভয় পাইতে আরম্ভ করো আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াটা থরথর করে কাঁপতে আরম্ভ করবে এমন ভয়াবহ কঠিন কিয়ামত দিবসে যার যার জান বাঁচাবার জন্য পেরেশান হয়ে যাবে আদম নবী বলবে ইয়া নাফসি নূহ নবী বলবে ইয়া নাফসি ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি দাউদ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি মুসা নবী বলবে ইয়া নাফসি সব নবীরা বলবে ইয়া নাফসি দুনিয়ার সব পীর মাশায়েখ আর যারা আছে আমরা সবাই বলবো ইয়া নাফসি আর একজন নবী আমার আপনার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আল্লাহুম্মা রব্বি উম্মতি সেই নবী দুনিয়ার জমিনে অলিতে গলিতে শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিনে আল্লাহর নবী তাইফের জমিনে কোরআনের দাওয়াত একত্ববাদ আল্লাহ পাকের কথা বলার জন্য গে যাওয়ার পরে নবীজির সঙ্গে ছিলেন সাথী ছিলেন নবীজির পালক ছেলে বড় আদরের যায়িদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা তিনি যাওয়ার পরে আমার আপনার নবী তাইফের ময়দানে যাইয়া যখন বলল শোনো মানুষেরা তোমরা কার পূজা করো গাছের কেন সেজদা করো তোমরা সূর্যরে কেন সেজদা করো এগুলি সব মাখলুক খালেকের জন্য তোমরা সেজদা করো বেঈমান কাফেররা বলল কে তুমি নামটা কি তোমার আংতা তোমার নামটা কি বলো মাসমু কি নাম মিন আইনা জিতা কোত্থেকে আসছো আইনা দারু কি কোথায় তোমার ঘরবাড়ি তোমার নাম কি নবীজি বললেন আমার নাম মুহাম্মদ চতুর্দিকে বেঈমান কাফেররা এমনি তারা বেষ্টন করে আল্লাহ নবীকে তখন গ্রাহ করে বলে মুহাম্মদ গো আমাদের বাপদাদার ধর্মের উপরে তুমি কলঙ্কের দাগ লাগাইয়া এখানে তুমি থাকতে পারবা না এখনো সময় আছে তুমি চলে যাও না হই তোমার উপায় থাকবে না আল্লাহর নবী রাহমাতুল আলামিন তখন ডাক দিয়ে বলেছিলেন শোনো শোনো আল্লাহ রব্বুল আলামিন এমন জাহান্নাম বানাইছে বেঈমান হয়ে গেলে জাহান্নাম থেকে কোনোদিন উদ্ধার হতে পারবে না কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরমান নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা অষ্টগ্রাম মহেন মহিনপুর মোহন মোহনপুর সহ অত্র এলাকার যত মুসলমান যুবক ভাইয়ের আমার আল্লাহর আগুন এটা দুনিয়ার গ্যাস এটা এটা দুনিয়ার গ্যাসের আগুন নয় এটা দুনিয়ার লাকড়ির আগুন নয় এটা পৃথিবীর কোনো আগুন নয় আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাহ তালার প্রজ্বলিত আল্লাহর আগুন আমার নবী এমনিভাবে বলতে আরম্ভ করলো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কথা কে অ্যাবাউট করে নবীর কথা বাদ দিয়া পাথর দিয়া যুবকদেরকে লাগাইয়া দিয়েছে নেতৃত্ব দিয়া লিল্লা সুবহানাল্লাহ জোরে কন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল হামদু কার প্রশংসা করলি বান্দা এমনি বান্দা বলে লিল্লা আল্লাহ অমনি ডাক দে বলে মানিল্লা কিরে বান্দা তোর আল্লাহ কেডা কে তোর আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দায়ার পরে যখন বলে রব্বিল আলামিন আমার আল্লাহ উনি যিনি দু জাহানের মালিক দু জাহানের লালন পালনকারী কে একসাথে বলেন আমাদের মালিককে দু জাহানের লালন পালনকারীকে আরেকটু জোরে কন এই দুনিয়ার জমিনে একবার লক্ষ্য করুন চিন্তা করুন যেখানে ওই আল্লাহর কথা বলতেন নূহ নবী সেখানে দুশ্মন ছিল কে ছিল না জোরে কন আরো জোরে কন যেখানে ছিলেন মুসা নবী সেখানে ছিল ফেরাউন জোরে কোন ঠিক কিনা যেখানে ছিলেন ইব্রাহিম খলিল সেখানে ছিল নমরুদ জোরে কোন ঠিক কিনা
যেখানে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিল আবু জাহেল, জোরে কোন ঠিক কিনা? আমার আপনার নবী ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে বক্তব্য দিত, তার বিরোধিতা বাধা দিত আবু জাহেল, জোরে কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম খলিল আল্লাহর জলিল কদর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের কথা, আল্লাহ একত্ববাদের কথা বলতেন, সেই কথার বাধা দেওয়ার জন্য যেই লোকটা ছিল তার নাম ছিল নমরুদ, জোরে বলুন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে পয়গম্বর মুসা নবী জলিল কদর নবী, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর একত্ববাদের বক্তব্য দিলে বাধা প্রদান করার জন্য যারা যারা ছিল তার মধ্যে একজন হইল এক নম্বর ফেরাউন, জোরে কোন ঠিক কিনা? আমরা বলবো বাংলাদেশ সহ গোটা বিশ্বের ভিতরে কোরআন হাদিস ওয়ালা নবীর সুন্নাহ আল্লাহর বিধান অনুপাতে যারা জীবন পরিচালনা করতে চায়, সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত পরিচালনা করতে চায়, তাদেরকে বাধা প্রদান করতে যারা চাও, আমরা মনে করি তোমরা সেই ফেরাউনের অনুসারী। সুতরাং ফেরাউনের বাহাদুরি ক্ষমতা যতই দেখা যাচ্ছিল, আল্লাহ যখন ধরেছে তখন তাকে পানিতে চুবাইয়া চুবাইয়া সুজা করে সারছে। সুতরাং সেখান থেকে শিক্ষা গ্রহণ করো, তোমাকে যেদিন আল্লাহ ধরবে সেদিন তোমাকে পানিতে না বালুতে সুবাইয়া তোমার সুজা করে সারবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহর নিজের ক্ষমতা, সব দেখাইলে তো দুলা উঠতে যাব, খবরই থাকতো না। এই জন্য নমরুদরে আল্লাহ ফানি ফালাইয়া ফেরাউনরে নরম জায়গা সুজা করছে, আর নমরুদের বাহাদুরি ল্যাংরা মশা দিয়া সুজা করছে। আল্লাহ বলেন শক্তি বা শালি দিয়া কাউকে দিয়া যদি ফেরাউনরে দমন করা হয় তাহলে এটা মানায় না। এই জন্য ল্যাংরা মশা, মশার এমনি জানদা ওই কি আর ফাউডা ওই কি, এর মধ্যে আবার একটা ফাউ বাঙ্গা বাঙ্গা ফাউ দিয়া ল্যাংরা মশারে দিয়া আল্লাহ বলেন আমি নম্রদের মতো বাহাদুররে দলিশাত করে দিয়েছি। হেই গোটা বিশ্বের ইহুদির দালালেরা, হেই নাস্তিকের দালালেরা, হেই মুর্তাদেরা, শিক্ষা গ্রহণ করো সেই নম্রদের ইতিহাস, গ্রহণ করো সেই ইতিহাস ফেরাউন আবু জাহেলের, সেখান থেকে ইতিহাস লক্ষ্য করো। এখনো সময় আছে ইমান আমলকে সঠিকভাবে পদ্ধতি নবীর পদ্ধতিতে আল্লাহর বিধান মতে যদি সলিড না করে দুনিয়ার ক্ষমতার বাহাদুরি দেখাইতে চাও তাহলে তোমাকেও আল্লাহ ধরলে আর ছাড়বে না। বন্ধুগণ আমার, আমার হাতে সময় কম, যুবক ছেলেরা অষ্টগ্রামের অক্লান্ত মেহনতের সাথে আজকের এই মাহফিলের আয়োজন করছে, কিন্তু আয়োজন দেখে আমার মনে চাইতেছে দেড় থেকে দুই ঘন্টা আলোচনা করতাম, কিন্তু আমার যে আরো দুইখানো যাওয়ান লাগবো এই জন্য পারলাম না। তারপরেও জনাব ফারুক সাহেব এবং যুবক ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, ওনারা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছেন। ভবিষ্যতেও যেন তারা এই বছর 41 আগামী দেব 43 না 42, আমি যা কই তার মধ্যে আগা ফিসা হইলে আপনারা সোজা করে দিতেন না? আপনারা কি হা হু করতে এসে নাই নাকি? আগামীতে কত হইব? এই 42তম মাহফিলটা যেন হয়। যদি মাহফিলটা হয় আর আমি বেঁচে থাকি, দাওয়াত দিলে আমো না দিলে জোর করে আবার দরকারই নাই, কারণ 1500 দাওয়াত আইসে এবছর। কয় হাজার? 1500 দাওয়াত আইসে, রাখবেন কয়টা? এর মধ্যে মার্চ পর্যন্ত আমরা ডায়েরি তালাশ করে দেখছি, মার্চ মাসের 21 তারিখ দিবাগত রাত্রে খাবার খাইয়া মার্চের 22 তারিখ রোজা রাখা লাগতে পারে, হয়তো ইচ্ছাদের আকপিস একদিন আকপিস হইতে পারে। আমরা মার্চের 20 তারিখ পর্যন্ত প্রতিদিন দুইটা তিনটা প্রোগ্রাম আল্লাহ রহমতে ফিল আপ করা হয়েছে। কার মন রাখবো আর কার রাখবো না এটা বুঝার মতো ক্যাপাসিটি আর বিষয়ে পাইতেছি না, যাক সেদিকে যাওয়ার বিষয় না। আমি আপনাদের সামনে কোরআনুল কারিম থেকে তিলাওয়াত করেছি যেই সুরা থেকে, সুরার নাম সুরাতুল ওয়াকিয়া। সুরার নাম কি? ওয়াকিয়ার কথাটা বললেই বোঝা যায় একটা ঘটনা, মানে ঘটনারে আরবিতে ওয়াকিয়া বলা হয়, একটা ঘটনা গড়াইব আল্লাহ, যেই ঘটনার বিষয়ে আল্লাহ চ্যালেঞ্জ করছেন।
আল্লাহ কি করছেন চ্যালেঞ্জ, যেই ঘটনাটা আল্লাহ গঠাইবেনি, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, কিয়ামত যে সংগঠিত হবে এর মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই, জোরে কোন নাই, কিয়ামত হবেই। সুতরাং যে যে দায়িত্ব পাইছেন সেই দায়িত্বের ভিতরে আল্লাহর বিধান নবীর তরিকার পদ্ধতি ঠিক রাখছেন কি রাখছেন না এই দুনিয়ার জবাব দেন আর না দেন, হাসর ময়দান আল্লাহ কায়েম করে, পুঙ্খানো পুঙ্খানো হিসাব আল্লাহ নিব। জোরে কোন ঠিক কিনা? এটাও সহি হাদিসে আছে, আল্লাহ রসুল ফরমান, কলান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন মাসউলুন রায়াতিহি। আল্লাহ রসুল ফরমান, প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তুমি যে দায়িত্ব পাইছিলা এই দায়িত্ব তুমি কিভাবে পালন করেছ জবাব দাও। গরের দায়িত্ব আপনার, গরের দায়িত্ব আপনি ঠিক মতো পালন করছেন নি, এটা আল্লাহ জিগাইব। কেউ বলবেন আমি বিয়েও করি নাই, বউ নাই, ফুতো নাই, জিও নাই, আমি সুজা সরল, তোমারে আরো বেশি করে ধরব। আল্লাহ কইব মাতার মাথা থেকে ফাও পর্যন্ত এই বডিটার হিসাব দে, কান দিয়া গান শুনছ, চোখ দিয়া বেগানা নারী দেখছ, আর মুখ দিয়া অশ্লীল কথা কইছ, আর আলেমুল আমার গালি দিতে বড় আরাম পাইছ, হাত দিয়া নিরহ মানুষকে থাপ্পড় দিছিলি, এদিকে আয় হিসাব দিয়া লো। ও আল্লাহ, 3.5 বডিরও এইভাবে জবাব দিতেইব, বাসার কোনো পদ্ধতি? অতএব নীরব নিরালা যে যেবে থাকেন না কেন, ইমান নিয়ে যেতে হবে, শিরিক বেদাত কুফুরি থেকে বেছে নেক আমল নিয়ে যাইতে পারলে জানে বাঁচবেন। এরপরও আল্লাহর দয়া ছাড়া একটা কদম কাউকে জান্নাতে দেওয়ার অনুমতি থাকবে না, ঠিক কিনা? জোরে আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন, আমার পরওয়ারদিগার আলম আল্লাহ তাআলা, তিনি কোরআনুল কারিমে তিনি ফরমায়াছেন, আল্লাহ তাআলা বলেন যখন আসমান ভেঙ্গে চুরমার হবে তখন আসমানের তারকারা যেগুলি ভেঙ্গে যাবে এগুলিও থাকবে না, আবার পৃথিবীর পানিগুলি ঠান্ডা থাকবে না গরম হয়ে যাবে। কবর, কবরের জিন্দিগিতে আর কবরে থাকতে পারবে না, কবরবাসীরও কবর থেকে উঠতে হবে, ঠিক কিনা? জোরে কর, এটা আমার কথা নয়, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ নিজে ফরমান, ইজাসসামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আমি আগে যে বাংলাটা কইছি এটা ফর আল্লাহর কোরআন থেকে কইছি, আলেমুল আমরা বুঝালেছি, আপনারা বুঝছেন নি, আল্লাহ শর্ত লাগাইছে যখন আসমান ভাঙবে, ইজা সামা উ ফাতারাত, যখন আসমান ভাঙবে তাহলে বোঝা যাক কখন ভাঙবে, তাহলে বোঝা একটা প্রশ্ন থাকেনি কখন ভাঙবে, এই ব্যাপারে রসুল হাদিস শরীফ এরশাদ করেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহু আল্লাহু, সুবহানাল্লাহ, জোরে কোন। নবীজি বলেন কিয়ামত কায়েম করা হবে যখন দুনিয়ার জমিনে আল্লাহকে ডাকনেওয়ালা কেউ থাকবে না, আল্লাহর জিকির করনেওয়ালা থাকবে না, আল্লাহর বিধানের পক্ষে কেউ কথা বলবে না, নবীর তরিকা মতো জীবন পরিচালনা করবে না, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, অত্যাচার আর নির্যাতন, জিনার কার্যকলাপ, সব গুনার কাজ করে নিজের নিজে অনেক কিছু মনে করে, আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা একজন যখন থাকবে না আল্লাহ তখন আসমান ভেঙ্গে চোরমার করবে। বন্ধুগণ আমার, এই জন্যে খুব খেয়াল করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরমান আসমান জমিনকে আল্লাহ তাআলা ভেঙ্গে চুরমার করে দিব যখন দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। এবার আমি জিজ্ঞাসা করি, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা
তৈয়ার করার জন্য আল্লাহর জিকির জারি থাকার জন্য মাদ্রাসা মসজিদ দাওয়াতে তবলিগের দরকার আছে কি আছে না একসাথে জোরে সুরে বলতে হবে জোরে বলুন দরকার আছে কি আছে না মাদ্রাসার দরকার আছে মসজিদের দরকার আছে দাওয়াতে তবলিগের দরকার আছে সুতরাং এই মঞ্চ থেকে আমি বলতে চাই দাওয়াতে তবলিগ এমন কি দ্বীনি প্রতিষ্ঠান কওমি মাদারিস সহ আল্লাহর ঘর মসজিদের বিরুদ্ধে যারা হুংকার দিতে চাও আমরা তোমাদেরকে জানাই দিতে চাই যদি মুসলমান হয়ে থাকো তওবা করে সুজা হয়ে যাও না হয় সুজা করার জন্য আমরা পারি না পারি আমাদের রবের কাছে কোনো ব্যাপার হই না মহাসম্মেলন বসে শৈলা কাঁপতাছে জ্বর না থাকলেও জ্বরের তে বেশি দুর্বল এরপর স্পিডটা দেখছেন যুবকরা আপনারা কইছেন হ্যাঁ ওয়া মিয়ারা শক্তি নাই না ডরান কয় রে আরে কয় রে ডরান নাকি ডরাই বজারে তিনি হইল মহান আল্লাহ আরো জোরে বলেন কে তাহলে একটা নারায় তাকবীর দিতে হবে দেখি কেমন স্পিডটা আছে মুরব্বী যারা আছেন আপনারা জোরে দেওয়া দরকার নাই জোরে দিলে কাইতে পড়ে গেলে আবার হাসপাতাল লয়ে যাওয়া লাগবো যুবক ভাই যারা আছেন সবাই কন হ্যাঁ বলেন হ্যাঁ এবার ইচ্ছা মতো একটা নারায় তাকবীর দিব আমরা পারবো ইনশাল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর এরাই মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে হাশর ময়দান প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা হিসাব নেবে গরু ছাগল মহিষ বেড়া দুম্বা মুরগ মুরগি গাছপালা এরা যারা আছে এদের কোনো হিসাব নাই তবে গরু যদি একটা আরেকটা গরুরে জোর দখল করে ফাড় দিয়ে থাকে গুতা দিয়ে থাকে তাহলে আল্লাহ দুর্বল গরুটাকে সবল বানাইয়া সবল গুরুটাকে দুর্বল বানাইয়া গুতাটা দেওয়াইয়া তারপরে শেষ করব সাবধান মুসলমান বন্ধুগণ আমার ভাইয়েরা আমার তারপরে আমি যেই কথাটা আমি আপনাদের সামনে পেশ করতে চাইতেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে এরপরে কি বলে দেখেন আলিমাত নাফসুম মা কদ قدمت وأخرت علمت نفس ما قدمت وأخرت تفسير الجلالين شريفة এর বিস্তারিত কথা আছে প্রত্যেকটা তফসির কিতাবে হাত দিলে দেখলে পাওয়া যায় এর মধ্যে মুফাসসিরিন কেরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে আল্লাহ তাআলা প্রত্যেককে তার ক্ষুদ্র থেকে বৃহত্তম ছোট থেকে বড় সবগুলি আল্লাহ তাআলা জানাবে আর আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত প্রত্যেকই জানবে আল্লাহর দেওয়া বিধান কতটুকু আদায় করেছে আল্লাহর কাছে পাঠাইছে ও আখরাত আর কতটুকু আল্লাহর দেওয়া বিধান নবীর তরিকাকে ছেড়ে দিছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যেককে জানাবেন প্রত্যেকে জানবে ওই দিন আফসুস করতে করতে হাইরে কেন রে অষ্টগ্রাম বাজারের স্টলে বসে আছিলাম জোহরের নামাজের জামাতে আমি শরীক হইলাম না আমি সাস্টলে বয়ে গল্প করলাম কিন্তু জামাতের সাথে নামাজটা হইল আমি কেন নামাজ গেলাম না রসুল বলেন আফসুস করতে করতে হাতের আঙ্গুলে চাবাইতে চাবাইতে হাতের কনুই পর্যন্ত চাবাইয়া খাইয়া ফালাই ভালি আফসুস করতে করতে আমার ভাইয়ার পরে আমার আপনার নবী
রহমাতুল লিল আলামিন খাতামুন নাবিয়িন আল্লাহর নবী রহমতের নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে ভালো করে খেয়াল করো কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি আল্লাহ রাসূল বলেন প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ তাআলা কঠিন কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে তুমি পরিবারের দায়িত্ব গ্রহণ করেছিলে সঠিকভাবে পালন করেছো কি করেছো না আল্লাহর কাছে হাশরের ময়দানে জবাব দিতে হবে তুমি ওয়ার্ডের মেম্বারের দায়িত্ব পেয়েছিলে তুমি ওয়ার্ডের দায়িত্ব পালন করেছো কি করেছো না এই জবাব আল্লাহর কাছে দিতে হবে তুমি ইউনিয়নের দায়িত্ব পেয়েছিলে তুমি থানার দায়িত্ব পেয়েছিলে তুমি জেলার দায়িত্ব পেয়েছিলে তুমি দেশের দায়িত্ব পেয়েছিলে যে যতটুকু দায়িত্ব পেয়েছো আমল তুমি দায়িত্ব পালন করেছো কি করেছো না আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে তুমি যদি দায়িত্ব পালন করে না থাকো আটকাইয়া যাইবা দায়িত্ব পালন না করে থাকলে আল্লাহ আটকাই লিব এখন কেউ কইতারব আল্লাহ এত কথা কেমনে ধরব আমি কত কাম করছি আল্লাহ পারবো নি আল্লাহ পারবো তো পারবো এরপরও আল্লাহ জমিন রে সাক্ষী বানাইব সুবহানাল্লাহ জোরে কর হাসরের দিনে আল্লাহ জমিন রে জিগাইব কেমনে জিগাইব দেখেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা জমিনকে আল্লাহ জিজ্ঞাসা করবে এই জমিন আজকের দিনে হাসরের দিনে আমার বান্দার ব্যাপারে তোমার কি জানা আছে সব বলো জমিনের দাঁড়াইয়া যারা মিথ্যা বলছে জমিনে বৈশা যারা দরবার বৈঠক করতে গিয়ে ঘুষ খাইছে জমিনে বৈশা যারা নাইবে নবী ওলামাই কেরামকে গালি দিয়েছে জমিনে বৈশা মসজিদ মাদ্রাসা বন্ধ করতে চেষ্টা চালাইছে যারা জমিনে বৈশা আব্বা আম্মার বিরুদ্ধে কথা বলছে জমিনে বৈশা যারা মানুষের হক নষ্ট করছে জমিনে বৈশা আল্লাহর নিয়ামত বুক কইরা আল্লাহর নাফরমানি করেছে জমিন সব তার বিপক্ষে সাক্ষী দিতে আরম্ভ করবে বান্দা তখন ডাক দিয়ে কইব আল্লাহ এটা কেডা কইরা জমিনে অষ্টগ্রামের ক্ষেত অষ্টগ্রামের লাইন অষ্টগ্রামের মাঠ অষ্টগ্রামের রাস্তা ও আল্লাহ জমিন ও এইভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিলে আমার বাসার তখন পথ নাই আল্লাহ কো সাক্ষী শুরু হইছে এখনো শেষ হইছে না সুবহানাল্লাহ জোরে কর ও আল্লাহ আরো সাক্ষী আছে কহ আছে আর কেডা আল্লাহ কোরআনে বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম জোরে কোন আল্লাহু আকবার আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম হাশরের দিনে আল্লাহ বলেন আজকের দিনে আল ইয়াউম আজকের দিনে অর্থাৎ যেদিন তোমার জীবনের হিসাব নিব যাওন লাগবে না আল্লাহর কাছে নাকি সাইতেরবেন না এই ব্যাপারে আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম আল্লাহ বলেন আমার কাছে আসতে হবে এবং আমার কাছে প্রত্যেকের হিসাব দিতে হবে হিসাবটা কিসের দিতে হইব আল্লাহ পাক আরেক আয়াতে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দে বলেন প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে সুবহানাল্লাহ জোরে কোন এই মিয়া খালি আখ পে সাইতে কেন মুখটা একটু ব্যবহার করেন বাংলার ভাগ বাংলার ঐতিহ্য বাংলার জমিনের গৌরব ইসলামের স্তম্ভ যারা মজবুত করেছেন তন্মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আল্লামা সিরাজুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ বড় হুজুর আল্লামা মুফতি আজম মুফতি নুরুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহ হযরত উলামাই কেরাম মুফতি আমিনি সাহেব রাহিমাহুল্লাহ যার বক্তব্য এখনো ফেসবুকে আসে যিনি দুনিয়াতে বেঁচে নাই কিন্তু তার শব্দ কণ্ঠ প্রতিটা গাছে পাতায় পাতায় ডালে ডালে
খালে বিলে সব জায়গায় বসে আল্লামা মুফতি আমিনী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে বলেন আমি যিনি এখনো বলে সকলে জবানে জবানে যিনি বলতেন যে কোরআনের জন্য ফাঁসি মঞ্চে যাইতে আমি প্রস্তুত ওই সমস্ত ওলামাই কেরামের উত্তরসূরি আল্লামা মুফতি আজম মুফতি নুরুল্লাহ সাহেব রাহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান আল্লামা সিবগাতুল্লাহ নূর সাহেব জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের খতিব এবং জামিয়া ইসলামী ইউনুসিয়ার সুনামধন্য মুহাদ্দিস হযরত আমাদের মাঝে তাসরিফ এনেছেন উনারে বসে রেখে আমার বয়ান করা আর খার হেতা হন এক কতই তারপর আমি পাঁচ মিনিট না গেলে হইতো না না নয়টা দেরি যাবো তারপরে কথাটা শেষ করে দিই এরপরে তারপরে কোন কথাটা বলতেছিলাম আমার মনে আছে আপনার মন নাই কথাটা কি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জিজ্ঞাসা করব তো এক দুইটা খারে কইব আল্লাহ আমার যে দায়িত্ব আছেন একটাও আমি মিস করি নাই কি করে নাই মিস করি নাই আমি সব দায়িত্ব পালন করছি আল্লাহ বলবে জমিন দি তোর বিরুদ্ধে ক বান্দা কইব আল্লাহ জমিন যদি আমার বিরুদ্ধে কথা ক তাহলে আমার তো বাঁচার পথ নাই আল্লাহ বলবেন আজকের দিনে যারা এই বাটফারি কথা কইব তাদের জবানকে আল্লাহ বন্ধ করে দিব জবান কি করে দিব নাখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ বলেন আমি নিজে তার মুখটা বন্ধ করে দিব এটা একটা উদাহরণ দিয়ে বোঝাই মোবাইলের মধ্যে একটা রুবি সিম আর একটা আছে গ্রামীণের সিম আছে না নাই টাওয়ার দেখবেন একটা মধ্যে মাঝে মধ্যে বেশিতে আর একটা মধ্যে কম থাকে আমার মোবাইলটার কি আন্ধারা তো মোবাইলের কোদালের আসারের সমান একজনের একটা আছে আমার আবার আয়না মাইনা তার নাই এটা এই নর্মাল আয়না এমনি দেখুন লাগে নাম্বার নাম্বার এইভাবে দেখুন লাগে তো এই মোবাইলে আপনার গ্রামীণে ফোন দিলে রবিতে প্রবেশ করবে রবি সিমে ফোন দিলে গ্রামীণে যাবে তার মানে যেই চ্যানেলে যেটা ওইটা দিতে হয় ঠিক না গেল এক নম্বর আর দুই নম্বরটা হইল ভারতের একটা চ্যানেল আছে ভারতের খবর নেওয়ার জন্য আমেরিকার একটা চ্যানেল আছে আমেরিকার খবর নেওয়ার জন্য বাংলাদেশের খবর নেওয়ার জন্য বাংলাদেশের একটা চ্যানেল আছে আছে না নাই এই জন্য বাংলাদেশের চ্যানেলে ধরলে ইংরেজিও কয় না বাংলা উর্দুও কয় না বাংলা কি কয় আমি আসমা বেগম আমি খবর দেওয়ার জন্য ঢাকা শাহবাগ থেকে বলতেছি নোয়াখালী পটুয়াখালী এম নোয়াখালী সুতরাং সাবধান সামনে বারো তেরো বিশাল বড় একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসতে পারে যার নাম হয়েছে সিটকিট একটা কইছি আর কি ঠিক না কিন্তু এই চ্যানেলটা বাংলাদেশ বাংলাদেশের চ্যানেলটা গুড়াইয়া যখন ভারত ধরে তখন কি তো মেরা নাম জোসনা হে মেরা নাম কৃষ্ণা হে জোসনা হে আচ্ছি আচ্ছি বাত বাতানে কে লিয়ে আচ্ছি আচ্ছি খবর দেনে কে লিয়ে আপকে সামনে আ যায় এখন আর বাংলা নাই উর্দু কয় ঠিক না চ্যানেল ঘুরাইলে তাইলে ভারতের খবর পাইতে গেলে ভারতের চ্যানেলে ধরলে ভারত কি হইতেছে না হইতেছে সব খবর পাওয়া যায় বাংলাদেশের চ্যানেলে ধরলে বাংলাদেশের খবর পাওয়া যায় ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখন কথা বলার চ্যানেলটা এই মুখে দিয়ে রাখছে চ্যানেলটা ঘুরে আল্লাহ হাতও লাগাই দিব অর্থাৎ মানুষের চ্যানেলে ধরলে মানুষের খবর হাতে যখন মুখের চ্যানেলটা লাগাইয়া হাতে লাগাই দিব হাত দিয়ে কী করছো হাতে বলতে থাকবে এটা কি আমার কথা না কোরআনের কথা দেখেন আল্লাহ কি কয় আল্লাহ বলেন তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে তুমি হাত দিয়ে কি করেছ হাত দিয়ে কি অত্যাচার করেছ নাকি হাত দিয়ে তুমি কি আলেমুল আমার গায়ে হাত লাগাইছ হাত দিয়ে কি আব্বা আম্মার গায়ে তুমি হাত দিয়ে আঘাত করেছ হাত দিয়ে কি তুমি কোন আল্লাহওয়ালাকে আঘাত করেছ হাত সেদিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে উপায় থাকবে না বান্দা তখন ডাক দিয়ে বলবে আল্লাহ হাতও আমার বিরুদ্ধে আল্লাহ কয় এখনো শেষ হইছে না ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু
আল্লাহ বলেন, এই বান্দা তোমার পায়ে আমার সাথে কথা বলবে। অর্থাৎ চ্যানেল ঘুরাইয়া মুখের চ্যানেল হাতে লাগাইয়া হাতের খবর নিব, হাত দিয়ে কি করেছেন, আবার হাত থেকে চ্যানেল ঘুরাইয়া ফায়ে লাগাই দিব, ফাও দিয়া আইটা গানে গেছেন না তফসিরে গেছেন, হাত দিয়া এই ফাও দিয়া হাইটা ক্যারাম বোর্ড খেলতে গেছেন নাকি কোরআনের পড়া শুনতে গেছেন। এখন তো বাংলাদেশে মানুষের মধ্যে একটা জমজমাট শুরু হয়ে গেছে, অনেকের বাড়ির ছাদের মধ্যে কী কব ব্রাজিল আরজিল কিরজিল কিতাদের কত দেশের নাম আছে এটা কইতারতাম না, হেরা দেশের পতাকা টানায়া টানায়া দুই দল হইব, এক দলে ব্রাজিলের পক্ষে আর এক দলে আজিলের পক্ষে, এরকম বিভিন্ন আমি দেশের নাম বলতে কইতারতাম না, এরকম এক একজন একটা পক্ষ হইব। ওইয়া লক্ষ লক্ষ টাকার পতাকা এই দেশের মানুষে টাকা খরচ করবে বাহিরের জগতের পতাকা দিয়া, মুসলমান বলো ঠিক কিনা? কিন্তু মার জন্য এক কেজি ফল, মার জন্য একটা শাড়ি, শীতের জন্য মার জন্য একটা চাদর, এটা তুমি কিনতে তোমার মনে চায় না, এটা তোমার ইচ্ছা হয় না। অন্য দেশে ফুটবল খেলার ইদার পক্ষবাদী হইয়া তুমি পতাকা টানাইবা, তোমার দেশের পতাকাটা টানাইতে রাজি না, অন্য দেশের পতাকা টানাইয়া হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা বাংলাদেশের মানুষ ব্যয় করবে। অথচ সিরাজুল উলুম মাদ্রাসা, জামিয়া ইসলামী ইউনুসিয়া, এইভাবে তিলিনগর মাদ্রাসা, অত্র এলাকাসহ বিশ্বের প্রতিটা দিনই প্রতিষ্ঠানে কত গরিব কত মিসকিন কত এতিম কত অসহায় আছে, তার জন্য একটা জামা, তার জন্য একটা টুপি, তার জন্য একবেলা খাওয়ার টাকা, তার জন্য একটা কোরআন শরীফ কিনে দেওয়া তোমার ইচ্ছা হয় না। বোঝা যাবে হাসর ময়দানে যে পতাকা টানাইছিল ব্রাজিলে পক্কইয়া। আমি এমন ইতিহাসও জানি, নাম কইলে সিন্না লাইবেন, গত পিরিয়ডে গতবার যে খেলা গেছে, গত পাঁচ বছর আগে নাকি তা, গত পাঁচ বছর আগে খেলা গেছে, এই খেলার এক এক দল এক পক্ষ নিছে আরেক দলে আরেক পক্ষ নিছে, শেষ পর্যন্ত যে দল জিতছে এই দলে ফালের সুরে, যে দলে হারছে এই দলে গিয়া হেরা ফালের সুরে হেরা ক আমরা হুইতাতে গেলাম গিয়া আমরা ফালফার, তো দুজন ফালফার চাষে পরে যারা জিতছে হেরা ক আমরা ফালফারি, জিতার কারণে তোরা ফালফারস করে ক তোরা দেহা দিহি, কিরে আমরা দেহা দি ফালফারবে কেরে রে, করলে কি করবে, এমনি শয়তান মাঝখানে ক মুখ দিয়ে কতকান করবে, হাত থইয়া লাগাই দে হাত দিয়া দিছে একটা গুষি নাকটার মধ্যে দিছে, পরে হে মারছে কফালের মধ্যে, এরপরে কফালা নাক ছাড়াই লাভ নাই, সদর হাসপাতালে নিয়ে তুইলে ফাও বাং তুইব, ক ফাও বাং লাড়ি ভাবু কই, ক দোকানে দাফারও সাটারও লাড়ি আছে, এক লাড়ি টান দলে দেয়ালে তো সারে ক দেয়ালা দেলাইছে জোরে ফোন ঠিক কিনা লেগেছে গা, কোন দেশের কী খেলা না যা কি জায়েজ না জায়েজ এদিকে আমি যাচ্ছি না, কিন্তু আমার কথা হলো আমি মুসলমান, আমার নবী সুন্নত কই, আমার আল্লাহর বিধান কই, আমার মরণের পরে আমার কবরে আমার আমল নামাজে যাইতে হবে, জোরে কোন ঠিক কিনা। এই জন্য বুইয়াবাড়ি বলেন, বলাগাজি বাড়ি বলেন, আর অষ্টগ্রাম বলেন, আর প্রয়াগ বলেন, নরসিংসার বলেন, যেই যেখানে বলেন, দল বলেন, আর শক্তিশালী বলেন, যেটাই বলেন না কেন, নবীজি পরিষ্কার হাদিস এরশাদ করেছেন, না ভাই সাহেব নিয়েন না, ভাই সাহেব নিয়েন না বললাম, ভাই সাহেব আমি বইব, আপনি যান না আপনি বই যাবেন গা, হ্যাঁ এ দেখেন নবীজি হাদিস শরীফ কি কয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান বাত্তা বিহি ওয়া আমালুহু লাম ইউসরিহ বিহি নাসাবা, আল্লাহ নবী বলেন রসুল বলেন আমল যদি ভালো হয় তোমার বংশের দাম লাগবে না, বংশের পরিচয় লাগবে না, কিন্তু আমল যদি ভালো না হয় বংশের পরিচয় দিয়া আল্লাহর কাছে নাজাত পাইবা না। বংশের নাম কইয়া যদি কেউ বাঁচতে পারত, তে আবু জাহেলে কই লইলে আমি কুরাইশ বংশে জন্ম নিয়েছি, যেই বংশ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছে, তাহলে আবু জাহেলে ঠেলা দা গেল গেলে বেহেস্তে ভিতরে ঠিক কিনা জোরে কন, তার মানে বংশের পরিচয় দিয়া কেউ বাঁচতে পারবে পারবে না। এই জন্যে আমি জনাব ফারুক ভাইয়ের সাথে একটা কথা দিয়েছিলাম যে আমি ঠিক নয়ডার ভিতরে ছেড়ে দিব, তো এই জন্য আমি হালি বারবারে গুড়িটা দিহি, কিন্তু নয়ডা বাজে না কেড়ে জানে, ওখনো 52 বাজে, আরও 8 মিনিট আছে, এই 8 মিনিট কথা আমি বলবো, কিন্তু বলার ভিত্তিটা নয়ডার ভিত্তিতে নেমে যাব, আমি একটা কথা বলে নেমে যাই, আপনাদের অসুবিধে হইতেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফরমান, ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا ف
فكانت هباء منبثا وكنتم أزواجا ثلاثة زوركم الله أكبر سنتا قرسين الله رب العالمين ঘটনা গঠাবো একটা অর্থাৎ হাশর ময়দান কায়েম করব আর রাসূল বলেছেন লা তাকুমু সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহু বলনেওয়ালা যখন একজনও থাকবে না তখন আল্লাহ দুনিয়ার আর গাছপালা আসমান জমিন কিছুই রাখবে না তার মানে সবগুলি আল্লাহ ধ্বংস করে দিব তাইলে আপনার আমার ভালো করে মনে রাখার দরকার যে কোন দিন জানে এই ঘোষণা হয়ে যায় কিন্তু যখন কিয়ামতের ঘোষণা হবে তখন আর তওবা চলবে না তওবার দরজা বন্ধ হবে সুতরাং এখনো সময় আছে তওবা করে অতীতে বর্তমানে যত গুনাহ হইছে এই গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চাইয়া নিজের জীবনকে জান্নাতের প্যাসেঞ্জার হওয়ার পদ্ধতি অবলম্বন করার জন্য হক্কানি আলেম উলামা নাইবে নবীর পাশে থাকেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি নাইবে নবী ওলামাই কেরাম ওনাদের পাশে আমি যদি থাকি ওনাদের পরামর্শে যদি আমি চলি তাহলে আমার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাবে ঠিক কিনা জোরে কর তারপর আল্লাহ বলেন লাইসা লিওয়াকাতিহা কাযিবা কিয়ামত যে আল্লাহ গঠাবে এর মধ্যে কোনো মিথ্যার অবকাশ নাই এরপর আল্লাহ বলেন কিয়ামত যে আল্লাহ গঠাইব অবস্থাটা কেমনে হবে কেমন হবে এই ব্যাপারে আল্লাহ বলেন খাফিজাতুর রাফিআ খাফিজাতুন শব্দের অর্থ হলো উপরে জিনিস ভেঙে চুরমার হইয়া নিচে পড়ে যাওয়া আর রাফিআ শব্দের অর্থ হলো নিচের ফিটিং জিনিস সুইটটা উপরে দিকে যাওয়া জমিনদার আল্লাহ ফিটিং করে রাখছে কিনা কি দিয়ে ফিট করছে পাহাড় দিয়া কিন্তু পাহাড়ই থাকতো না পাহাড় তোলার মতো উড়বো এটা আমার কথা না কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালনিল মানফুস ওয়াতাকুনুল জিবাল হে দুনিয়ার মানুষ এত বড় বড় পাহাড় দেখো হিমালয় পাহাড় টুর পাহাড় নূর জাবালে সুর দুনিয়ার যত পাহাড় আছে সব পাহাড় সুতার নেই তুলার নেই কিয়ামতের দিবসে উঠতে থাকবে জমিনের অবস্থা কি হবে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা আহারে দুনিয়া টলমল করতে থাকবে ও মুসলমান সামান্য একটু ভূমিকম্প হইলে তুমি কাঁপতে থাকো ভয় পাইতে আরম্ভ করো আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াটা থরথর করে কাঁপতে আরম্ভ করবে এমন ভয়াবহ কঠিন কিয়ামত দিবসে যার যার জান বাঁচাবার জন্য পেরেশান হয়ে যাবে আদম নবী বলবে ইয়া নাফসি নূহ নবী বলবে ইয়া নাফসি ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি দাউদ আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি মুসা নবী বলবে ইয়া নাফসি সব নবীরা বলবে ইয়া নাফসি দুনিয়ার সব পীর মাশায়েখ আরো যারা আছে আমরা সবাই বলবো ইয়া নাফসি আর একজন নবী আমার আপনার নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে আল্লাহুম্মা রব্বি উম্মতি সেই নবী দুনিয়ার জমিনে অলিতে গলিতে শুধু উম্মতি উম্মতি বলে কানতে কানতে দুনিয়ার জমিনে আল্লাহর নবী তাইফের জমিনে কোরআনের দাওয়াত একত্ববাদ আল্লাহ পাকের কথা বলার জন্য যাওয়ার পরে নবীজির সঙ্গে ছিলেন সাথী ছিলেন নবীজির পালক ছেলে বড় আদরের যায়িদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা তিনি যাওয়ার পরে আমার আপনার নবী
তাইফের ময়দানে যাইয়া যখন বলল শোনো মানুষেরা তোমরা কার পূজা করো গাছের কেন সেজদা করো তোমরা সূর্যরে কেন সেজদা করো এগুলি সব মাখলুক খালেকের জন্য তোমরা সেজদা করো বেঈমান কাফেররা বলল কে তুমি নামটা কি তোমার আংটা তোমার নামটা কি বলো মাসমু কি নাম মিন আইনা জিতা কোত্থেকে আসছো আইনা দারু কি কোথায় তোমার ঘরবাড়ি তোমার নামটা কি নবীজি বললেন আমার নাম মুহাম্মদ চতুর্দিকে বেঈমান কাফেররা এমনি তারা বেষ্টন করে আল্লাহ নবীকে তখন গ্রাহ করে বলে মুহাম্মদ গো আমাদের বাপদাদার ধর্মের উপরে তুমি কলঙ্কের দাগ লাগাইয়া এখানে তুমি থাকতে পারবা না এখনো সময় আছে তুমি চলে যাও না হয় তোমার উপায় থাকবে না আল্লাহর নবী রাহমাতুল আলামিন তখন ডাক দিয়ে বলেছিলেন শোনো শোনো আল্লাহ রাব্বুল আলামিন এমন জাহান্নাম বানাইছে বেঈমান হয়ে গেলে জাহান্নাম থেকে কোনোদিন উদ্ধার হতে পারবে না কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফরমান নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা অষ্টগ্রাম মহেন মহেনপুর মোহন মোহনপুর সহ অত্র এলাকার যত মুসলমান যুবক ভাইয়েরা আমার আল্লাহর আগুন এটা দুনিয়ার গ্যাস এটা এটা দুনিয়ার গ্যাসের আগুন নয় এটা দুনিয়ার লাকড়ির আগুন নয় এটা পৃথিবীর কোনো আগুন নয় আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদা আল্লাহ তাআলার প্রজ্বলিত আল্লাহর আগুন আমার নবী এমনিভাবে বলতে আরম্ভ করলো সেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যে আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কথা কি অ্যাবাউট করে নবীর কথা বাদ দিয়া পাথর দিয়া যুবকদেরকে লাগাইয়া দিয়েছে নেতৃত্ব দিয়া বেঈমান কাফের মুরব্বীরা বলল যাও মুহাম্মদরা আঘাত করো নবীজিকে পাথর মারতে আঘাত করতে যুবকেরা যখন সামনে চলে আসে আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন পাথরের আঘাতে বেহোশ হইয়া যায় ইয়ার পরেও নবী উম্মতি উম্মতি বলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা ডাক দিয়ে বলতেছিল আল্লাহ তুমি যার খাতিরে তামাম জাহানের সব বানাইলা এমন একজন নবীকে যারা এইভাবে আঘাত করে তোমার কি মায়া লাগে না আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বলেছিলেন আমার নবীর উম্মতের কান্ডারি দীন ইসলামের মহাব্বত কতটুকু আমি দেখতেছি আমি দেখি আমার নবীর ইসলামের জন্য দিনের জন্য উম্মতের জন্য আমি আল্লাহর জন্য কতটুকু মহাব্বত আমি একটু দেখতেছি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ধ্বংস করতে পারত কি পারত না কেন করে না আল্লাহ আল্লাহ নবী দোয়া করছে আল্লাহ আমারে মারলে মারছে তুমি রাগ হইও না এরারে মাইরো না কারণ এরা যদি কালিমা গ্রহণ নাও করে কিন্তু এদের প্রজন্ম যারা আসবে তারা তো কালিমা গ্রহণ করবে আমার শেষ কথার এক কথা হলো আমাদের এবং দীনি প্রতিষ্ঠানের ইসলামের যারা দুশ্মনী করতেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক হেদায়েত না থাকলে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ তাদের প্রজন্মদের মধ্যে আল্লাহ এমন কিছু আল্লাহ তোমার বান্দা তৈয়ার করো যাদের মাধ্যমে ইসলাম ইসলামের পতাকা উঁচু স্থানে পৌঁছবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দীন ইসলাম বুঝে হক্কানি আলেম ওলামার সাথে দীনি প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে চলার তৌফিক দান করুক ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ